বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিসে আলোচনা? না, কলেজ ভর্তি সংক্রান্ত আলোচনা। তোমরা সবাই জানো যে 18 তারিখ থেকে কিন্তু যথারীতি কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বহু ছাত্রছাত্রী কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করে দিয়েছে। তো বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে কিছু কিছু ব্যক্তিবর্গের সঙ্গে কিছু পরিমাণ কথা এবং তাতে কি পরিমাণ ফর্ম জমা পড়ছে, কেমন কি ক্রাইটেরিয়া বা কি তথ্য আমাদের সামনে উঠে এসেছে সূত্র মারফত, সেই তথ্য নিয়ে আলোচনা করব। তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা। কি কি সেই গুরুত্বপূর্ণ কথা? একদম ফার্স্ট আমাদের যে আলোচনার বিষয়, যে এবছর মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হবে। অর্থাৎ কলেজে অ্যাপ্লিকেশন করার পর অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন করছো, তো সেই অ্যাপ্লিকেশন করার পর আমাদের যে মেরিট লিস্টটা টাঙাবে, যে কে কে কলেজে চান্স পেলাম, কে কে কলেজে চান্স পেলাম না, সেই লিস্টটা কিভাবে তৈরি হবে এবছর, সেটা আজ আমি তোমাদের সামনে বলবো। এখনো পর্যন্ত কিন্তু কোনো চ্যানেল তোমাদের এই বিষয়টা নিয়ে শেয়ার করেনি, কিন্তু আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য তোমাদের সামনে শেয়ার করছি। আমরা জানি যে আজ এই ভিডিও তৈরি করার কিছুক্ষণের পরেই অনেকেই কিন্তু এই ভিডিওর কপি পেস্ট করে প্রকাশ করবে এবং ছাত্রছাত্রীরা সেখানে গিয়েই বলবে সাবাস বেটা সাবাস। তো যাই হোক, আমরা আমাদের কাজ করি, তারা তাদের কাজ করে। পরের যে স্টেপ নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো আবেদন কেমন জমা পড়েছে। যেসব ছাত্রছাত্রীরা আবেদন করেছে তার সঙ্গে আরও দুটো বিষয়, যেভাবে এই যে দুদিন গেল আমাদের, এই দুদিনে অনার্সের আবেদনপত্র জমা পড়েছে তাতে কি অবস্থা, অনার্স কত মার্কে পাওয়া যেতে পারে। এবং আরও একটা বিষয়, কখনো কখনো দেখা যায় যে অনার্সে অ্যাপ্লিকেশন করলেও বা পাশে অ্যাপ্লিকেশন করলেও কিন্তু ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা থাকে, তো কোন কোন ক্ষেত্রে ফর্ম বাতিল হতে পারে, এই সব কটা বিষয় নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বলি, যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও, তথ্যভিত্তিক বিষয় তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো চলো পরপর বিষয়টা শুরু করা যাক। একদম অ্যাট ফার্স্ট বিষয়, এবছর মেরিট লিস্ট কীভাবে টাঙানো হবে। আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করছি, আমরা কোন কোন সাবজেক্টে কি কি নম্বর পেয়েছি সেটা আমরা দিয়ে দিচ্ছি। কথাগুলো মন দিয়ে শুনবে, বুঝবে, আশা করি কাজে লাগবে। সাপোজ তুমি বাংলাতে অনার্সের জন্য আবেদন করছো, কি করা হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারে, কিন্তু বেশিরভাগ ইউনিভার্সিটি কি করছে, বেশিরভাগ ইউনিভার্সিটি যেটা করছে, তুমি কথাটা ভালোভাবে বুঝবে। ধরো সাপোজ তুমি 500 এর মধ্যে 400 মার্ক পেয়েছো, কি বললাম, 500 এর মধ্যে 400 পেয়েছ, তুমি বাংলাতে 80 মার্ক পেয়েছ, বোঝা গেল, তুমি কিসে অনার্স নিতে চাইছ, বাংলাতে অনার্স নিতে চাইছ। তোমার যে সিস্টেমটা হবে, সম্পূর্ণ নম্বর 500-এর ভেতরে তুমি কত পেয়েছ, 500-এর ভেতরে তুমি কত পেয়েছ বলেছিলাম, 400 পেয়েছ, তাহলে 400 মার্ক প্লাস বাংলাতে তুমি কত মার্ক পেয়েছিলে, 80 মার্ক, তাহলে টোটাল কত হলো, 480 মার্ক। অর্থাৎ তোমার যে টোটাল নম্বর সেটা হলো 480 মার্ক, বোঝা গেল। ঠিক এইভাবে যারা যারা অনার্সের জন্য আবেদন করেছো তাদের নম্বরের সিস্টেমটা হবে টোটাল মার্কস তার সঙ্গে সাবজেক্টের নম্বর, বোঝা গেল, কি বললাম, টোটাল মার্কস তার সঙ্গে সাবজেক্টের নম্বর করে সেটাকে 6 দিয়ে ভাগ কর, বোঝা গেল কি বললাম। তারপরে যে মার্কসটা হয় সেটাই হলো তোমার পয়েন্ট আউট অফ 100, অর্থাৎ 100-এর মধ্যে তুমি কত পেয়েছো। তাহলে সূত্রটা কি হলো, টোটাল মার্কস অফ দ্য এক্সাম, মানে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500-এর মধ্যে কত পেয়েছো, তার সঙ্গে ওই সাবজেক্টে, তুমি যে সাবজেক্টে অনার্স চাইছো সেই সাবজেক্টটাতে তুমি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো, বোঝা গেল, টোটাল মার্কস তোমার হয়ে গেল, এবার যোগ করে নিলে, যোগ করে সেই সংখ্যাটাকে তুমি কত দিয়ে ভাগ করবে, 6 দিয়ে ভাগ করবে। তারপরে যে নম্বরটা আসবে সেটা হলো তোমার 100-এর মধ্যে পয়েন্ট তৈরি হলো, বোঝা গেল, ওই পয়েন্ট কিন্তু সমস্ত ছাত্রছাত্রীর তৈরি হবে। তারপর সেই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু তৈরি হবে তোমার মেরিট লিস্ট। আশা করি কিভাবে লিস্ট তৈরি হবে সেটা তোমাদের বোঝালাম। এবার বলে রাখি, এই যে নিয়মটা তোমাদের বললাম সেটা বেশিরভাগ কলেজের ক্ষেত্রে এই বছর এই নিয়মে মেরিট লিস্ট টাঙানো হচ্ছে, বোঝা গেল। এছাড়াও বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মেরিট লিস্ট একটু অন্যরকম ভাবেও টাঙানো হচ্ছে, যেমন আমি বলে রাখি সুরেন্দ্রনাথ সেন কলেজ, ওই কলেজের ক্ষেত্রে কি হচ্ছে, মেরিট লিস্টের জন্য তুমি 500-এর মধ্যে কত পেয়েছো তার একটা পার্সেন্টেজ, প্লাস তুমি যে সাবজেক্ট পেয়েছো, যে সাবজেক্টে অনার্স করতে চাইছো সেই অনার্সের সাবজেক্টের পার্সেন্টেজ, দুটোকে যোগ করা হচ্ছে, যোগ করে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, এটা তার সিস্টেম, বোঝা গেল। আবার দুই একটা কলেজে বা দুই একটা ইউনিভার্সিটিতে কি করা হচ্ছে, তুমি টোটাল মার্ক, যে মার্কস পেয়েছো সেই মার্কসের সঙ্গে
যেটা অনার্স নিচ্ছ সেই মার্কসে যোগ করা হলো, যোগ করে যে নম্বর হচ্ছে তার উপরে বেস করেই লিস্ট তৈরি করা হচ্ছে। তবে বেশিরভাগ কলেজ যেটা করছে, প্রথম যে সিস্টেমটা বললাম অর্থাৎ টোটাল মার্কস, তার সঙ্গে যে সাবজেক্টে অনার্স নিচ্ছ সেই অনার্সের মার্ক, এবং তাকে ভাগ করা হচ্ছে 6 দিয়ে। ভাগ করে যে মার্কসটা তৈরি হচ্ছে সেই মার্কসটা কিন্তু 100 মধ্যেই হবে। এবার সেইভাবে সকল ছাত্রছাত্রীর লিস্ট তৈরি হয়ে যাবে এবং কে কোন র্যাঙ্কে আছো সেই লিস্ট কিন্তু প্রকাশ হবে। আশা করি মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে সেটা তোমাদের বোঝাতে পারলাম। এবার আসবো দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় এটা একটা সূত্র মারফত পাওয়া তথ্য যে আবেদন কিভাবে কেমন কি জমা পড়ছে। সত্যি কথা বলতে গেলে আমি তোমাদের বলেছিলাম যে, অনেককে বলেছিলাম যে আবেদনটা একটু ধীরে করো, কিন্তু দুদিনে যে স্পিডলি আবেদন জমা পড়েছে কলেজে তাতে কিন্তু প্রচুর প্রচুর আবেদন জমা পড়েছে। এবং বলতে গেলে যারা মোটামুটি পাস করেছে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু অনার্সের আবেদন করেছে, পাশের আবেদনের পরিমাণটা খুবই সামান্য ওই অনার্সের তুলনায়। এবং মানে এগুলো কিন্তু একদম তথ্যভিত্তিক আলোচনা হচ্ছে, এবং যেভাবে আবেদনপত্র জমা পড়েছে তাতে করে কিন্তু আমরা একটা যেটা গেজিং করছি, এখনো তো সময় রয়েছে, এখনো তো সম্পূর্ণ আবেদনপত্র জমা পড়েনি, যতক্ষণ না সম্পূর্ণ আবেদনপত্র জমা হবে ততক্ষণ ফাইনাল কিছু কিন্তু বলা সম্ভব নয়। তাতে করে অনার্স পেতে গেলে এবছর হিমশিম খেতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। তুমি যদি মনে করো স্যার আমি বাংলাতে অনার্স করবো আমাকে কি কম নম্বর হবে, অবস্থা খারাপ। পল সায়েন্স, এডুকেশন, বাংলা, ইংলিশ, জিওগ্রাফির কথা তো বলার অপেক্ষা রাখে না। মানে এমনও কন্ডিশন যে 500 মধ্যে 480, 485, 495 এই লেভেলের নম্বর জমা পড়ছে ভালো ভালো কলেজগুলোতে। তো যাই হোক, প্রচুর নম্বর জমা পড়ছে, এবং এবছর অনার্স পেতে গেলে আমি প্রথম থেকেই যে আশঙ্কাটা করেছিলাম বা তোমাদের সামনে আমি এর আগেও শেয়ার করেছিলাম যে এবছর কিন্তু প্রচুর নম্বর লাগবে চান্স পেতে গেলে, এবং ঠিক সেটাই হচ্ছে। এবছর কিন্তু স্বাভাবিকভাবে যে গতানুগতিক হারে অ্যাপ্লিকেশন চলছে তাতে করে বিশেষ করে শহরে কলেজগুলোর ক্ষেত্রে আমি বলছি 450-60 তার উপরে না গেলে আশা করা কিন্তু খুবই দুরহ, আর যদি হয়ে যায় তো ভালো কথা। আর একটু নর্মাল যে অঞ্চলগুলো আছে, একটু গ্রাম্য অঞ্চল বা একটু হালকা শহর, মেগা সিটি নয়, সেরকম যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের বলবো যে 420-425-30 উপরে নম্বর না থাকলে কিন্তু অনার্স পাওয়াটা চাপ হয়ে যাবে। নেক্সট আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করবো স্যার, এই ফর্ম তো আমরা ফিল আপ করলাম, এই ফর্মটা কি বাতিল হতে পারে? অবশ্যই বাতিল হতে পারে। তাহলে কোন কোন ক্ষেত্রে বাতিল হতে পারে? একদম প্রথম যে দুটো তিনটে কথা বলবো সেই কথাগুলো আগে মাথায় রাখবে। ফর্ম যখন তোমরা তুলেছো টাকা পয়সা তোমাদের ঠিকঠাক ভাবে, সরি টাকা পয়সা তোমার মানে ওখানে যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে একদম ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। প্রথম কথা, ডকুমেন্টসের জন্য কোনো স্টার চিহ্ন জায়গা ফাঁকা না থাকে বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টসের জায়গার জন্য ফাঁকা না থাকে, এবং যে ডকুমেন্টগুলো তুমি স্ক্যান করে জমা দিচ্ছ ওগুলোর জন্য সঠিক স্ক্যান হয়। অনেক সময় কি হয় মানে একটা মার্কশিট দিতে গিয়ে অন্য একটা দিয়ে দিলাম, বা যে জায়গাটা সেই জায়গাটা নয়। যারা কাজ করছে তাদের একটু ভালো করে বুঝবে, আমি কম্পিউটার অতটা পারদর্শী নই, জাস্ট এই ইউটিউবে টুকটাক কাজকর্ম করি, তো সেটাই বলছি যারা কাজগুলো করছে তোমরা সাধারণভাবে বেশিরভাগ ক্যাফেতে গিয়ে কাজগুলো করো, তো সেক্ষেত্রে বলবে যেন কাজগুলো ঠিকঠাক করে করা হয়, এবং যেটা মূল ইম্পর্টেন্ট ব্যাপার যে ডেটাগুলো পুট করছো সেই ডেটাগুলো যেন ঠিকঠাক হয়। অনেক ছাত্রছাত্রী, অনেক বলবো না, কিছু ছাত্রছাত্রী কিছু কিছু অপব্যবহার করে কাজে, মার্কশিটে মার্কসটাকে চেঞ্জ করে, আধুনিক কম্পিউটারের যুক্ত সবাই নম্বর টম্বর চেঞ্জ টেঞ্জ করে একটা অন্য ডকুমেন্ট দিয়ে দিল, কিন্তু না এই কাজগুলো কখনোই করবে না। কারণ যখন তোমার কাউন্সিলিং হবে ঠিক ভর্তির পরে পরবর্তী সময়ে, তখন কিন্তু তুমি সম্পূর্ণরূপে ভেসে যাবে, তোমার সম্পূর্ণ ভর্তি বাতিল হয়ে যাবে, এই কাজগুলো কখনো করবে না। নেক্সট আরো একটা কথা বলি, যখন ফর্ম ফিল আপ করছো একাধিক কলেজে ফর্ম ফিল আপ করো তাতে কোনো অসুবিধা নেই, তো সবসময় মাথায় রাখবে যে কলেজে যখন ভর্তি হবে তখন কিন্তু লাস্ট একটা কলেজেই ভর্তি হবে, একসঙ্গে দুটো তিনটে কলেজে ভর্তি থাকবে না। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে যেটাতে ভর্তি হচ্ছে সেটাও পরবর্তীতে কোলাবোরেশনের মাধ্যমে সেটাও বাতিল হয়ে যেতে পারে, বা রেজিস্ট্রেশনের সময় কিন্তু একটা বিশ্রী অবস্থা হয়ে যাবে। আর তিন নম্বর যেটা বলবো, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ফর্ম বাতিল হওয়ার বা এর আগে পরে আমি দেখেছি যে অনেকে অ্যাপ্লিকেশন করেছে কি আমার কোনো নামই নেই কেন, বা আমার থেকে কম নম্বরে চান্স পেয়ে গেছে আমি চান্স পেলাম না কেন, পরে আহুতাশ করে মেরিট লিস্টে নাম নেই কেন। কারণ হচ্ছে তারা নম্বর যে পাটপাটলি যে নম্বরটা দিতে হয়েছে সেই নম্বরটাতে ঠিক করে নম্বরই পুট করে না, মার্কশিট দিচ্ছে সব ঠিক দিচ্ছে, বাংলাতে পেয়েছে 95 লিখে দিল বাংলাতে 65, কি করে হবে, সব ডকুমেন্ট জমা দিল কিন্তু ক্যালকুলেশনের যে জায়গাটা সেই জায়গাটা ভুল হচ্ছে, মেরিট লিস্টটা নাম উঠছে না। এই জায়গাগুলো খুব সাবধানের সহিত কাজ করবে, আশা করি কোনো রকম কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এগুলো আমাদের সার্বিক আলোচনা। আমরা যে আলোচনার মধ্যে আমাদের মেরিট লিস্ট কিভাবে টাঙাবে,
তারপর আবেদন কেমন চলছে, অনার্স এর কি হালচাল, অনার্স পেতে গেলে কেমন কি মার্কস লাগবে এবং ফর্ম বাতিল হওয়ার কি কি বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।